আচ্ছা ভাইয়া আহ নবীন মুহম্মদের যে মেরাজের ঘটনাটা যে আপনাদের একটা ভিডিওতে দেখেছিলাম আমি যে আপনার আর দা প্যারাফের কোন একটা স্টোরির সাথে ওইটার মিল রয়েছে আমি ওইটার কোনো অথেন্টিক সোর্স খুঁজে পাচ্ছি না আপনি মোস্ট প্রবাবলি আসিফের আর্টিকেলগুলোর মধ্যে খুঁজে পাবেন আর দা স্টোরিটা মানে একজন জোরাস্ট্রিয়ানদের যে হ্যাঁ জোরাস্ট্রিয়ান ধর্ম থেকে এটা এটা নেওয়া হয়েছে আপনি আমার কাছে এখন রাইট নাও ইনক্লুডেড নাই তারপরে আমি আপনাকে রাইট নাও দিতে পারতাম বাট আপনি যদি জোরাস্ট্রিয়ান আর্ধবিরাস সার্চ করেন মোস্ট প্রবলি পেয়ে যাবেন না আমি স্টোরিটা সম্পর্কে অনেক গুণা ব্লগ দেখেছি আসলে আমি চাচ্ছিলাম যে অথেন্টিক মানে কোনো একটা সোর্স আছে কিনা যেটা কাউকে রেফারেন্স দিয়ে দেখানো যাবে বা বলা যাবে এরকম

জি জি book of art দ্যা আচ্ছা যাই হোক আমি এটার জন্য জানতে চাচ্ছিলাম আপনার কাছে আমি এটা একটু খোঁজাখুঁজি করছি আমি ওইরকম authentic বেশ অনেকগুলো ব্লগে এ অনেক ভাবে story লেখা তো সর্বোত্তম একটাই কিন্তু আমি কাউকে দেখানোর ক্ষেত্রে রেফারেন্স হিসেবে দেখানো যায় এরকম আমি একটা অথেন্টিক সোর্স খুঁজতেছিলাম আচ্ছা ঠিক আছে ভাই

কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় মানে তাদের কি কোনো কনফিউশন হয় এরকম কিছু যে কোনো ভয় ভীতি যেমন কিন্তু অনেক কান্নাকাটি করে সারা বছর ভাইয়া একটা মুমিন কিন্তু মানে তার জীব দশায় শত করার পরও কিন্তু অনেক কান্নাকাটি করে আল্লাহর কাছে যে আমি যাতে বেহস্ত পাই শিওর না যে একটা জিনিস সে বেহস্ত যাবে কিনা কারণ এক ওয়াক্ত নামাজ কিন্তু কাজা করলে এরকম বলা আছে যে লক্ষ কোটি আচ্ছা আপনারা কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন না না শুনতে পাচ্ছি এখন শোনা যাচ্ছে আমি খুলে ফেলছি একটু ভাইয়া আমি হেডফোন খুলে ফেলছি এখন শোনা যাচ্ছে লো সাউন্ড আপনার সাউন্ড এখন ভাইয়া এখন ঠিক আছে এখন এখন ঠিক আছে বলুন না আমার আমার কথা হচ্ছে যে একজন মুমিন মানে তার জীবদ্দশায় মানে একদম শতপূর্ণ করার পরও কিন্তু কনফিউজ থাকে সে ভেসতে যাবে কিনা মানে অনেক নামাজের বিছনায় অনেক কান্নাকাটি করে অনেক ইয়া করে কিন্তু একদম নাস্তিকের কি মনে হয় যে বেহেস তো নাই কিন্তু মানে এ যে আপনি তো নাস্তিক বা সংসদবাদী কিনা আমি জানি না কিন্তু আপনার কেমন মনে হয় কেমন ফিল হয় এটা কোনো ভয়ভীতি লাগে না আমাকে যেহেতু ছোটবেলা থেকে এইগুলা বিশ্বাস করে বড় করছে যে কি আছে স্বর্গ নরক আছে আফটার লাইফ আছে আমি যেহেতু ছোটবেলায় যত দুঃখ কষ্ট গুলো ছিল আল্লাহর কাছে দোয়া করছি যে এই এখন বিচার পাইনি আল্লাহ তো পরে বিচার করবে হ্যাঁ আমার যেহেতু ছোটবেলাতে কোনো ধ্যান ধারণা নিয়ে বড় আমার আমার ওই ধরনের মিস ফিলিংস হয় আমি ওই ধরনের ফিলিংস গুলো মিস করি আমি মিস করি যে ওই ধরনের আবার এটা গ্রহণ করতে কষ্ট হয় যে আমি আমার ফ্যামিলি মেম্বার পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমি তাকে তাদের আর কখনো তাদের সাথে দেখা হবে না আমার এটা হয়তো বা আমার এটা নিজেরটা তো খুবই কষ্ট হয় যে মরার পর আমার করবে আফটাল করে এটা এটা এই কষ্ট আমার হয় না বাট আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে দেখতে পারবো না এটা গ্রহণ করাটা আমার কোনো টাফ বাট কোন জিনিস টাফ কোন জিনিস ইজি কোন জিনিস আমাকে দেয় কোন জিনিস আমাকে কষ্ট দেয়

হচ্ছে অথবা কি হবে যেটা আমাদের জ্ঞানের বাইরে যেটা আমরা কোনো প্রমাণ করতে পারি না এবং যেটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই কোনো এভিডেন্স নেই যেটাতে আমরা দেখি না হ্যাঁ সেই জিনিসটা একটা ছোট ছোট জিনিস দুঃখিত যারা যারা লাইভ শুনতেছেন রাইট নাও বা ভবিষ্যতে শুনবেন আসুদ ভাই ব্যাক যা একটু সাপোর্ট দেখান আসুদ ভাই পেজটাতে একটু লাইক টাইক বা সাবস্ক্রাইব যদি করতে পারেন করে দিয়ে আসেন আমরা আগেই বলেছিলাম ওটা ব্যাক হয়ে যাবে ব্যাক হয়ে গেছে এবং <gumfuru> পুরোপুরি green হয়তোবা কিছুদিন পর ওইটাকে আবার চালু করা হবে but আশা থাকি আপনার সাপোর্টটা টা যদি পারেন দিয়ে আসেন একটা গো go go তাড়াতাড়ি আপনার like দিয়ে আসেন হ্যাঁ জি আহ তো আমার কথা হচ্ছে যে পরে কি হবে কি আছে কি হতে পারে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে এখন দ্য প্রেজেন্ট কি হয়েছে সেটা ইম্পর্টেন্ট বাট কি হচ্ছে এবং আমি আমার লাইফটাকে কি করে মানে আমার কাছে যদি মনে হয় যে না সত্যি কথা বলবো মিথ্যা কথা বলবো না অথবা কাউকে আঘাত করব না অথবা আমি কাউকে মানে এমন কিছু করব না যেটা আমার কনসিয়াস মাইন্ডে যে এটা খারাপ

পরিবর্তে হবে সেটা নিয়ে আমার আমার পার্সোনালি আমার কোনো মানে চিন্তা নেই দি আবু একটা বিষয় হচ্ছে মানব বিজ্ঞান নিয়ে মানে একজন এথিস বা সংশয়বাদী হলে তো অতিরিক্ত মানবীকতা দেখাইতে হয় মানে অন্যান্য সাধারণ মানুষের সাথে কিন্তু মানে কনট্রাডিক্ট করে সব বিষয়ে এইটাতে আমি বলছি ভাইয়া এইখানে আমি একটু ডিসএগ্রি করছি কি যে সব সময় যে মানবিক মানবিক হতে হবে আমি এটাতে এগ্রি করি না কারণ আমার কাছে মনে হয় যে ফর एग्जांपल ধরেন কেউ আমাকে ধর্ষণ করতে আসছে হ্যাঁ ধর্ষণ করার জন্য চেষ্টা করছে এখন কি আমি তাকে মানবিকতা দেখাবো না আমি তাকে মানবিকতা দেখাবো না আমি আমার নিজেকে সেভ করার জন্য নিজেকে প্রোটেক্ট করার জন্য আমার যা করতে হয় আমি সেটা করব হয়তো এমনও হতে পারে আমি হয়তো তাকে একটা তাকে খুন করে ফেললাম অথবা তাকে আঘাত করলাম সেটা আমার করতে হচ্ছে আমার নিজেকে প্রোটেক্ট করার জন্য রাইট তো আমি এটাই বলতে চাচ্ছি যে মানে জীবনে আপনার যে সবকিছুই যে একেবারে সদা শক্তি সৎ পথে সবসময় যেই হবে ওইভাবে কিন্তু জীবনটা চলে না হ্যাঁ আমি সেটাই বলতে চাচ্ছি যে জীবনে যেটা ঠিক যেটা রাইট করার আপনার জীবনের জন্য সেটাই আমার কাছে মনে হয় যে করা উচিত সবার ফলো করা উচিত আর আপু একটা সত্য জানার পরে একটা মানে ডাহা সত্য একদম মানে সিরিয়াস একটা সত্য জানার পরেও এটা নিজের ভিতরে চাপায় এলাকা মানে এক্সপ্রেস করতে না পারা এটাও তো একটা বেদনা আছে যে আসলে যারা সংসদবাদী বা চিস্ট এই বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি এটা যদি অন্য দেশে হতো তাহলে আসলে চোখের সামনে দেখছি প্রত্যেকটা জিনিসই মানে মানে আমার সাথে যাচ্ছে না তো বিষয়টা তো

সিস্টেম করতে পারেন যেমন আসিফ ভাইয়া যেটা সাজেস্ট করে যে আপনি নিজে একটা পেজ খুলে আপনি নিজে লাইফ করতে পারেন নিজে বক্তব্য দিতে পারেন নিজের এক্সপ্রেশন অথবা থটগুলো আপনি এক্সপ্রেস করতে পারেন অথবা আপনি কোন লেখা দিয়ে অথবা কোনো ভিডিও এডিট করে বিভিন্ন অপশন আছে আপনার এখন আপনার বাইরে গিয়ে যে মাইক নিয়ে মাইকিং করে আপনার কথাগুলোই করতে হবে এক্সপ্রেস করতে হবে ওই সিস্টেমটা যেহেতু আপনার ওই অপশনটা নেই আপনার অন্য অপশন জি

আপনি যে পরিস্থিতিতে আছেন আপনি যে পরিবেশে আছেন যে সমাজে বাস করেন সেই সমাজে আপনি যদি এটা না করেন আমি জানি না আপনার ফ্যামিলি কতটুকু বিশ্বাসী কিন্তু আপনার সমাজে যদি এটা করতে হয় আপনার যদি থাকার জন্য এটা করতে হয় অথবা আপনার সেফটির জন্য যদি এই কাজটা করতে হয় তাহলে তো আপনার এটা মানে আমি তো কোনো অপশন দেখছি না বাসগুলি ভাইয়া ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং না না আপনি ঠিকই তো বলেছেন এতে অ্যাড করার কিছু নেই হুম এটা পরবর্তীতে আমার জেনারেশন কে বাচ্চার কাছে আমি কোনো মানে জবাব জবাবদিহি করতে হতে পারে হয়তো সে যখন এডাল্ট হবে আপনি এটা ছেলে যখন বড় হবে আপনি তাকে সঠিকভাবে শেখা দিতে পারেন যে দেখো এই কাজটা করা হয়েছে তোমার সাথে কিন্তু এটার এটার যে প্রোস এন্ড কনস গুলো আপনি সেগুলো তাকে জানাতে পারেন অথবা সে যখন আস্তে আস্তে বড় হবে তখন তাকে আপনি এই ব্যাপারগুলো আপনি তাকে বোঝাতে পারেন যে এই কাজটা কি করতেই হবে কিনা যে তুমি তুমি বাধ্য না এই কাজটা করতে তোমার ছেলের জন্য সো এই শিক্ষাগুলো আপনি দিতে পারেন ও যখন বড় হবে এছাড়া তো আমি আর কোন কোন অপশন দেখছি না যেহেতু আপনি এমন একটা সিচুয়েশন আছেন যে থেকে আপনার নিজের পার্সোনালি আলাদা করে ডিসিশন নেওয়ার যদি কোনো ক্ষমতা না থাকে তাহলে তো আমার মনে হয় আপনার অপশন খুবই কম আরেকটা বিষয় লাস্ট লাস্ট অপশন এরপরে আমি আসলে বিদায় নেব ব্যাপারটা হচ্ছে এক মানে একটা শুক্রবার যদি মানে পাঁচ সপ্তাহ দূরের কথা একটা শুক্রবার যদি আমি নামাজ মিস করি কোনো কারণে হয়তো এটা নিয়ে আসলে এটার জন্য অনেক কৈফিয়ত দিতে হয় অনেকে এমনিতে টাক অ্যাক্টিভিটিতে অনেকে নাস্তিক খেতা পর্যন্ত দিয়ে দেয় মানে আত্মীয় স্বজনদের ভিতরে মোটামুটি একটু কানাঘোষা হয় এই ছেলে কিরকম জানি হয়ে যাচ্ছে এটা নামাজে যায় না মানে এগুলা নিয়েও আসলে প্যাথেটিক বিষয় আসলে আমার

সেই চান্সটা নেওয়াটা কি ঠিক হবে আমার তো মনে হয় না 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 বাচ্চার দিকে তাকাই আমি সব ভুলে গেছি মানে মাঝখানে একটু ইয়া হয়েছিলাম কিন্তু এখন বাচ্চা হওয়ার পর থেকে আমার আর কিছু মানে বাচ্চার দিকে তাকাইলে আমার আর কিছু মনে থাকে না

একটা রিজন দিয়ে যান যে ইসলাম যে ধর্ম বিশ্বাস করেন একটা যৌক্তিকতা বলে যান সে বিষয় আছে অনেক যৌক্তিকতা আছে ভাই আপনার কাছে বেশ যে যুক্তিটা বেশ যে প্রমাণটা আছে সেটাই দেন ওকে একটা দিচ্ছি আপনাদেরকে দেখেন আহ কোরআনের মধ্যে লেখা আছে লাইগ্রাহ কিন্তু যে এই সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই এটা হচ্ছে তার প্রথম প্রমাণ এই প্রমাণ শুনে তো আমরা আমি আর আসিফ ভাই মনে করি হাসতে 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 শেষ আসিফ ভাই বলতেছে এই যে দেখো এই সেই ন্যাপকিন যে ন্যাপকিনের মধ্যে কোনো যে ন্যাপকিনের মধ্যে লেখা যে ন্যাপকিন জন্মটা সত্য আমি তাকে বলতেছি যে ভাই আপনি কেউ কেউ কোনো স্টুডেন্ট যখন খাতা জমা দিবে খাতার উপরে যদি লিখে দেয় এই সেই খাতা যে খাতাতে কোনো ভুল নাই তাহলে তো টিচার তো তাকে একশো একশো মার্ক দিতে বাধ্য তো এটা নিয়ে হাসি হাসি তামাশা করতেছি করতেছি পরে মন বলে আপনারা যে কত মূর্খ আপনারা যে কত অসভ অসভ্য মূর্খ এরকমই বলতে আপনারা যে তো মূর্খ এটা তো আপনার কোশ্চেন শুনে আমি বুঝে পড়ছি আপনি বলতেছেন মুমিনের কথা মুমিন বলতেছে যে আমরা এত মূর্খ যে প্রথমে বুঝে পড়ছে যখন আমরা তাকে জিজ্ঞেস করছি যে কোরআন ইসলামে বিশ্বাস করার একটা যুক্তিকতা দেখান আমরা যে যুক্তি কথা চাচ্ছি এইটাই হচ্ছে আমাদের মূর্খতা আমি আর আসিফ ভাই তো তোমার মনে করেন আরো মানে পরে পরে শুনলাম এই লোক হচ্ছে ইসলামের বিচার একজন দিনের পথের একজন দায়ী সে জায়গা জায়গা যে ইসলাম ধর্ম কেন সত্য সেটা মানুষের কাছে বলে বেড়ান তো এই ওই আলোচনাটাই বেশ হাস্যকর ছিল পরে এই জন্য কি ওই কিছু বলেনি আপনারা আবার জিজ্ঞেস ভুল কিছু বলেনি আপনারা আবার জিজ্ঞেস করতে গেছে চেয়েছেন এতো মানে ঠিকই আছে উনি তো হ্যাঁ ঠিকই বলেছেন আপনাকে আমিও তো কত মানে গালি টালি খাই আমার ইয়েতে ফেসবুকে ফেসবুকে মেসেজের আমাকে একজন তো অনেকবার একজন দেখলাম তো আপনারা গালিগালাজ করেন ভাই উনি তো না

আমি ভাই আমি আজকে ভাবছিলাম আজকে ভাবছিলাম যে আজকে অনেক মুমেন্ট টুমেন আসবে আজকে যেহেতু ইন্টারন্যাশনাল উমেন্স ডে ভাবলাম যে অনেক এসে মানে আহ উমেন সম্পর্কে মানে মেয়েদের সম্পর্কে অনেক কথা টথা ই করবে যে কেন এটা উমেন্স টা হওয়া ঠিক না এটা সেটা তো তেমন কোনো ই পেলাম না সারা পেলাম না সত্যি আইথ আই থ অ্যাট আসবে আই থ অ্যাট লিস্ট ইকবাল ভাই আসবে বলে দেখুন ইকবল ভাই আসনি সে কোথাও কোনগুলিতে বসে জ্বলতেছে তার উমেন্স ডে আহ একজনকে যুক্ত করেছি তা না আমার মানুষ দেখি আজকে ইকবাল ভাই নিতে পারেনি দেখে যুক্ত হয়নি হ্যাঁ আজকে ইকবাল ভাই এই দিনটাকে নিতে পারেনি মানে সেই জন্য ইকবাল ভাই আজকে যুক্ত হয়নি ইকবাল ভাইয়ের জন্য সত্যি খুবই খারাপ লাগছে